সেনাবাহিনীর ক্যাম্প পরিদর্শনে গেছেন সেনাপ্রধান। সেখানে আছেন সহকর্মী রিজভি রাহাত। চলে যাচ্ছি তার কাছে। রিজভি, সেনাপ্রধানের আজকের কর্মসূচিকে কি বিস্তারিত জানাবেন? আমরা এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সেনা জোনে। আসলে তিনি অল্প কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আসলে রুমা রংছড়ি, রুমা এবং থানচিতে কিন্তু আসলে ব্যাংক ডাকাতির হামলার চেষ্টার কারণে কিন্তু পুরো জেলা জুড়ে এখনো থমথমে বিরাজ করছে। এখনো পর্যন্ত কিন্তু 7টি মামলা হয়েছে, কিন্তু এই 7টি মামলাতে আসলে কোনো কেএনএফ এর সদস্যকে কিন্তু আসামি না হওয়াতে কিন্তু আসলে একটা জেলা জুড়ে একটা কথাই চলছে। তবে সবাই একটা বিষয় জানিয়ে রাখি, আজকে যে এখানে সেনা প্রধান এসেছেন, তো একটি যৌথ অভিযানের একটি ঘোষণাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো আসলে যে র্যাবের অভিযান চলছে, তো আজকে সম্মিলিতভাবে একটি যৌথ অভিযানের ঘোষণা আসতে পারে। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সাংবাদিকদেরকে সেনা প্রধান ব্রিফ করবেন। তো আসলে গতকাল থেকে কিন্তু এখনো গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু গতকাল রাত থেকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে আসলে পুরো এলাকা জুড়ে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, আসলে সেনা ক্যাম্পগুলো আসলে পুনঃস্থাপনের জন্য আসলে আমরা রুমা এবং খানচির মানুষগুলো আসলে দাবি করছেন যে এসব এলাকাতে আসলে ঝুঁকিপূর্ণ, ওইসব এলাকাতে আসলে সেনা ক্যাম্পগুলো যাতে স্থাপন করা হয়। তো আমরা একটু একটু পর সেনা প্রধানের ব্রিফ হবে, সেখানে হয়তো বা সেনা প্রধানের সম্মিলিতভাবে একটি যৌথ অভিযানের আসলে একটি ঘোষণা আসতে পারে। তো একটি বিষয় জানিয়ে রাখি যে থানচি উপজেলাতে আসলে এসে কিন্তু আসলে ওখানকার এলাকার মানুষটা কিন্তু আসলে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আসে চলে যাচ্ছেন। আসলে রুমার অবস্থা একই জন, তো আসলে পুরো জেলা রুমা এবং রংছড়িতে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো সেনাবাহিনীর ব্রিফের মাধ্যমে আপনাদেরকে জানাবো, একটু পরে আপনাদেরকে জানাবো সেনাবাহিনীর মাধ্যমে কি ঘোষণা আসতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সেনা জোন থেকে আসলে সবশেষ তথ্য। বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিজভি রাহাত।